খুব সুন্দর একটি পাহাড়ের জায়গায়, খুব সুন্দর পরিবেশ, আর সেই পুরনো স্টেশন, সেই পুরনো রেল স্টেশন, খুব চমৎকার একটা পরিবেশ, একদম বাইরের পরিবেশ তো অসাধারণ, ছুটি কাটানোর জন্য দারুণ জায়গা, চমৎকার জায়গা ছুটি কাটানোর জন্য। এই চত্বরে আশেপাশে অনেকগুলি থাকার জায়গার সন্ধান আছে, কম বাজেটে থাকা যেতে পারে। এখানকার একদম ঘরোয়া রান্না, পচ্য পরিষ্কার, আর এখানকার খাবার টেস্ট অসাধারণ। তার কারণ হচ্ছে এমন একটা পরিবেশ, রেলের ক্যান্টিন এটা। আমি ওদের রিকোয়েস্ট করেছিলাম এখানকার খাবারগুলো পাবলিকও, বাইরের যারা ট্যুরিস্ট তারাও খেতে পারবে। এখানকার খাবার খুব চমৎকার, খেয়ে দেখি অসাধারণ। আর পার্সেলের ব্যবস্থাও রয়েছে। কার্শিয়াং কিংবা দার্জিলিং নয়, শিলিগুড়ি থেকে 22-25 কিলোমিটারের ভেতরে এই সুন্দর জায়গাটি তিনদুরিয়ার রেলওয়ে স্টেশন। আপনারা দেখছেন তিনদুরিয়ার রেলওয়ে স্টেশন, খুব পুরাতন একটি রেলওয়ে স্টেশন। এর আশেপাশে অসংখ্য থাকার হোমস্টে রয়েছে, খুব অসাধারণ সিনেটিক বিউটি, ছুটি কাটানোর জন্য, ক্লান্তি দূর করার জন্য অসাধারণভাবে আজকের এই ভিডিওটি। সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখুন, নতুন হয়ে থাকলে প্রথমে সাবস্ক্রাইব করে নিন, তাহলে ধারাবাহিকভাবে এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পাবেন। যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন। দার্জিলিং কিংবা কার্শিয়াং কিংবা গ্যাংটক নয় যে ঘিঞ্জি হবে, খোলামেলা জায়গা, পাহাড়ের ওপর প্রাকৃতিক সৌন্দর্যতা রয়েছে, সবচেয়ে মনোরম পরিবেশ, না গরম না ঠান্ডা, বিশেষ করে মে জুন মাস খুব চমৎকার ছুটি কাটানোর জন্য, বৃদ্ধ বয়সে ক্লান্তি থেকে, সংসারের ঝুট ঝামেলা থেকে, বাড়িতে খুটখাট হচ্ছে, একটু কদিন নিরিবিলি জায়গায় কাটানোর কম খরচের বাজেটের থাকার সন্ধান কিন্তু এই চ্যানেলে আছে। কোনো বৃদ্ধাশ্রমে না যেতে অনিচ্ছুক থাকলে তাহলে বলবো যে হোমস্টেগুলোতে গিয়ে উঠুন, কিংবা যদি বৃদ্ধাশ্রমে গিয়ে ছুটি কাটাতে ইচ্ছা হয় তাহলে সেটাও করতে পারেন, সেসবও খোঁজখবর রয়েছে এই চ্যানেলে ধারাবাহিকভাবে। স্বাদ, পাহাড়ের স্বাদ যদি পেতে হয় তাহলে কোথায় উঠব, সবাই জানে দার্জিলিং, কিন্তু দার্জিলিং না গিয়ে যদি শিলিগুড়ি থেকে 22-25 কিলোমিটার ভেতরে থাকা যায় তাহলে যে কতটা আনন্দদায়ক হতে পারে, কতটা সুন্দর হতে পারে, সেটা এই জায়গায় না আসলে। এটা তিনদরিয়া রেলওয়ে স্টেশন, খুব অসাধারণ, খুব পুরাতন একটি রেলওয়ে স্টেশন। এবার এই রেল স্টেশনের আশেপাশে অসংখ্য জায়গা আছে, সেসব নিয়ে জানতে পারবো, সঙ্গে থাকুন। আপনারা যারা সিনিয়র সিটিজেন আছেন, যে শহরতলি দার্জিলিংগুলোতে ছিলেন কিংবা কার্শিয়াংয়ে ছিলেন, সেসব জায়গায় না থেকে তিনদরিয়ার মতন জায়গা কিংবা গয়াবাড়ির দিকে কিংবা আরও অনেকগুলো জায়গা আমি ইদানিং দেখাচ্ছি, একটি ভিডিও দেখে কল করবেন না, অনেকগুলো ভিডিও দেখুন, পরিষেবা কী আছে দেখুন চ্যানেলের, তারপর বেশ কিছু জায়গার নাম অ্যাড্রেসও রয়েছে। আজকের যে প্রতিষ্ঠান কাছাকাছি আছে, আমি এই হোটেলের সঙ্গে কথা বলছি, সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখুন। এই আশেপাশে এই স্টেশন চত্বরে খুব সুন্দর মনোরম পরিবেশ কাটানোর সুযোগ। এর এখানে যে খাবার রয়েছে সে খাবারও খুব বেশ যথেষ্টই ভালো, খুবই ভালো ঘরোয়া খাবার দাবার। সঙ্গে থাকুন, এটা যদিও রেলের ক্যান্টিন, আর এই রেলের ক্যান্টিন প্রত্যেক দিনই খাবার, এ দেখুন টমেটো, ছোট্ট গাছ বটে কিন্তু তার পরিচর্যা বেশ সুন্দর। এখানে বেশ খাবার দাবারগুলো দেখছিলাম, খুব চমৎকার ভেজ থালির ব্যবস্থা আছে, কী আছে না আছে একটু বিস্তারিত জানি। এখানকার খাবার দাবার, এখানে কী ধরনের আয়োজন আছে, বিশেষ করে এদের নিজস্ব বেশ কিছু প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টগুলোর সঙ্গে পরিচয় হওয়া যেতে পারে। ভাইয়া একবার বাতাইয়ে কি তিনদরিয়া জো হ্যাঁ না, ইসে কা আসপাস পে রহনে কে লিয়ে কো জাগা মিলেগি? জি আপকো মিলেগা, তিনদরিয়া মে রহনে কে লিয়ে আপকো জাগা মিলেগা, আপকো কালিমাটি মে মিলেগা, আপকো হোটেল চাহে তো হোটেল, ইয়া হোম স্টে চাহে তো হোম স্টে, জো ভি অ্যাভেলেবল হোগা মে আপকা নম্বর দে দুঙ্গা, আপ মুঝে কন্টাক্ট কর সকতে, ইয়া ইয়া কে লোকাল কো পুছ ভি সকতে কাহাঁ পে মিলেগা। আচ্ছা, আর ইয়াঁ কা জো প্রোডাক্ট হ্যায়, এ জো আপকা জো খুদ কা প্রোডাক্ট, জে দর্জি দা প্রোডাক্ট, দার্জিলিং হনতা ইসলিয়ে ইয়া পর ম্যাপ মে দে দিয়া আচ্ছা, দিস আর দা বেস্ট টি ব্ল্যাক টি আপকা, ইয়ে হো গিয়া আপকো তিন, অভি তো মেরে পাস যে তিন ক্যাটাগরি হ্যায়, তিন ভ্যারাইটিজ হ্যায়, আপকো অর মিলেগা, আপকো হোগা মুনলাইট সোনাটা হোগা, বহুত মিলেগা আপকো, অর ইয়ে আপকা এক দুধ কা চায় হোগা। আচ্ছা,
ये भी आपको मिलेगा अच्छा। और ये भी यहाँ पता है, और आपका ये दार्जिलिंग का ब्लैक हो गया अच्छा। सिलीमिन आपका यहाँ पर कितना फीट पे बना है उसका, 3500 फीट में अच्छा। उसका ग्राम भी गया अच्छा। टूली अच्छा। एंड दिस इज द प्रोडक्ट विच वी केम टू द शार्क टैंक टू, ओके शार्क टैंक में भी आया था। और आपको ये मिलेगा, ये आपका मिलेगा कश्मीरी कावा चाय अच्छा। सो ये अलग फ्लेवर हो गया अच्छा, और ब्लैक ही है, ब्लैक ही सब। तो ये मान लीजिए বছরে যে কোনো সময়ই এখানে আসা যেতে পারে, ওর সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, আপনারা এখানে সরাসরি এসে শিলিগুড়ি থেকে তিনদরিয়া এসে এই রেলওয়ে তিনদরিয়া রেলওয়ে ক্যান্টিন এখানে এসে ওর সঙ্গে দেখা করতে পারেন। এখান থেকে কাছাকাছি বেশ কয়েকটি সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেখানে 5 দিন 6 দিন অসাধারণ প্রাকৃতিক পরিবেশ, আর এখানকার চা, এখানকার খাওয়া দাওয়া সব মিলিয়েই ছুটি কাটাতে এখানে ক্লান্তি তো দূর হবেই, কদিন পরম প্রাপ্তিতে থাকা যাবে। ঝুট ঝামেলা সংসার থেকে কিছুদিন ছুটি নিলে আবার সংসারটা ফিরে গেলে অসাধারণ লাগবে, কিন্তু এটা নিশ্চিত থাকতে পারেন। আর কলকাতা থেকে এটা খুব একটা যানজটের ঝামেলা নেই, সরাসরি শিয়ালদা কিংবা হাওড়া থেকে কলকাতা স্টেশন থেকেই কিন্তু নিউ জলপাইগুড়ি নামা যেতে পারে, নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি কিংবা দার্জিলিং মোড় থেকে আসা যেতে পারে। খুব সহজ যোগাযোগ ব্যবস্থা রয়েছে, আর এসে ছুটি কাটানোর মতন অসংখ্য জায়গা রয়েছে। আবার একাকিত্ব নিঃসঙ্গতা নিয়ে কেন আবার থাকা দীর্ঘদিন ধরে, আসুন এবার কিছুদিন ছুটি কাটিয়ে যান এখানে এসে। ওপরই পাওনা হবে এই টয় ট্রেন, বয়স যখন 72, 75 কিংবা 80 কিংবা 70-60 পা দিয়েছি সে সময় কিন্তু আপনাদের জন্য সেরা স্থান হবে তিনদরিয়া, এই কালীমাটি কিংবা গয়াবাড়ি কিংবা শিলিগুড়ি থেকে ঠিক 20-25 কিলোমিটারের ভেতরে পাহাড়ি অঞ্চলে এসে কিছুদিন থাকা। এখনও এখানকার সারল্যতা, এখানকার সিম্পলিসিটি, লাইফস্টাইল টাচ করবেই। এবং কলকাতা শহরের যে সবসময় একটা ব্যস্ততার খুব ফাস্ট লাইফ, সেখান থেকে কিছুটা স্লো হওয়া যাবে, কদিনের জন্য তো এসে তৃপ্তি পাওয়া যাবে। বিশেষ করে ব্যস্ততার জীবনে কিছুদিন কর্মবিরতি দরকার, বৃদ্ধ বয়সে মস্তিষ্কের কর্মবিরতি দরকার। মস্তিষ্ক সবসময় বিভিন্ন কাজ করার উদ্দীপনা রয়েছে, আর সেখান থেকে বৃদ্ধ বয়সে কিন্তু সব কিছু অসহ্য লাগছে পরিবারের, আর সেখান থেকে বলবো কিছুদিন ছুটি কাটিয়ে যাওয়ার জন্য। সবাইকে সাদর আমন্ত্রণ রইল আমার চ্যানেলে, বিভিন্ন জায়গায় ছুটি কাটাতে যান, ভালো ভালো ডেস্টিনেশন রয়েছে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সবসময় পুরো ভিডিও দেখবেন, যদি ডিস্টার্ব মনে হয় অ্যাড্রেস নেই বলে তাহলে দয়া করে দেখবেন না আমার ভিডিও। এই জায়গায় আসলে আপন থেকে পর ভালো, পর থেকে জঙ্গল ভালো, ওই লাইনটা কিন্তু সত্যি ছুঁয়ে যায়, মুগ্ধ হতে হয় এখানকার মানুষের সহজ সরল জীবনযাপন, আর আপনিও হবেন। যেমন প্রকৃতি সহযোগিতা তেমনি রয়েছে এখানকার মানুষের সারল্যতা। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আসুন এবার এই তিনদরিয়া এসে ঘুরে যান। অসংখ্য ধন্যবাদ, প্রণাম আপনাদের সবাইকে।